নমস্কার, এটা নতুন ভিডিঅ'লৈ আপোনালোকক পুনৰ পৰা স্বাগতম জনাইছোঁ। আৰু বহুত দিনৰ পিছত আকৌ এটা ভিডিঅ' বনাব ওলাইছোঁ আৰু ভিডিঅ'টোৰ আৰম্ভণিতে দিবলৈ ওলাইছোঁ এটা ভাল খবৰ। আৰু সেই ভাল খবৰটোৰ কাৰণেই আচলতে এই ভিডিঅ'টো বনাইছোঁ। আৰু খবৰটো হৈছে কি যে ইমান দিনৰ কষ্ট কৰাৰ পিছত আজি প্ৰায় এবছৰৰ পিছত মোৰ ইউটিউব চেনেলটোত যি উপাৰ্জন কৰিবলৈ যিটো মিনিমাম এটা এমাউণ্ট লাগে $100, সেই $100টো ইতিমধ্যে যোৱা মাহত সম্পূৰ্ণ হৈছে। আৰু সেই $100 কেনেকৈ মই কেতিয়া মোৰ নিজৰ বেংক একাউণ্টত পাম সেই ডিটেইলছটো দিবলৈ আপোনালোকক এই ভিডিঅ'টো বনাইছোঁ আচলতে। আৰু এই ভিডিঅ'টো ইনফৰ্মেটিভ হ'ব। আপোনালোকে যদি কোনোবাই নতুনকৈ চেনেল খুলিম বুলি ভাবিছে বা খুলিছেই আৰু কিছুমানে ভাবিছে কেতিয়া মোৰ পইচাটো সোমাব, কেনেকৈ মই মনিটাইজ কৰিম, সেই বিষয়ে এই ভিডিঅ'টোৰ ওপৰত জ্ঞান দিবলৈ অকণমান চেষ্টা কৰিম। মোৰ যিকোনো সৰু সৰু ইউটিউবৰ ওপৰত জ্ঞান আছে তাৰ ওপৰত। আৰু প্ৰথমতে আপোনালোক সকলোকে ধন্যবাদ জনাইছোঁ যে আপোনালোকে ভিডিঅ'বোৰ চোৱাৰ কাৰণেহে আচলতে মোৰ এইখিনি সম্ভৱ হ'ল। কিন্তু কেনেধৰণে কৰিছিলোঁ গোটেই কথাখিনি মই আপোনালোকক জনাই আছোঁ যে ইউটিউবটো যেতিয়া 1000 ছাবস্ক্ৰাইবাৰ্ছ আৰু 4000 ঘণ্টা সম্পূৰ্ণ হৈ যায় তেতিয়া মনিটাইজেশ্যনৰ কাৰণে সি যোগ্য হয়। আচলতে যেতিয়া যোগ্য হয় তেতিয়াহে আপুনি এপ্লাই কৰিব পাৰিব মনিটাইজেশ্যনৰ কাৰণে। আৰু এপ্লাই কৰাৰ হয়তো কিছুমানে 48 ঘণ্টা লাগে, কিছুমানে 72 ঘণ্টা লাগে, কিছুমানে মনিটাইজেশ্যনটো আকৌ ৰিভিউ কাৰণে পঠাই দিয়ে, তেনেকুৱাৰ কাৰণে কেতিয়াবা দেৰি হৈ যায়। কিন্তু মোৰ ভাগ্য ইমানেই ভাল আছিল যে মোৰ 24 ঘণ্টা নহওঁতেই মনিটাইজেশ্যনটো সম্পূৰ্ণ হৈ গৈছিলে। আৰু সেই মনিটাইজেশ্যন যেতিয়াৰ পৰা সম্পূৰ্ণ হয় তেতিয়াৰ পৰাহে আপোনাৰ একাউণ্টত ইউটিউবৰ যি ষ্টুডিঅ' থাকে ক্ৰিয়েটৰ ষ্টুডিঅ'ত অকণমান অকণমানকৈ টকাবোৰ দেখাই থাকিব। যিহেতু আমাৰ ভিউজবিলাক কম, গতিকে বহুত দিন লাগি গ'ল $100 কমপ্লিট হওঁতে। বাৰু যি কি নহওক, $100 কমপ্লিট হোৱাটো মোৰ কাৰণে যথেষ্ট ডাঙৰ। আৰু যিমানেই নহওক আপোনালোকৰ মৰমৰ কাৰণেহে এইখিনি পাইছোঁ। আৰু কেনেধৰণে সেই ইউটিউবৰ $100 গৈ মোৰ নিজৰ একাউণ্টত ভৰাম সেই বিষয়ে জ্ঞান অকণমান আপোনালোকক জনাব ওলাইছোঁ। জ্ঞান দিবলৈ নহয় আচলতে, দেই জনাবলৈহে ওলাইছোঁ। আৰু কথাটো কেনেকুৱা ধৰণৰ যে আপুনি যেতিয়া ইউটিউবটো মনিটাইজ হ'ব, মনিটাইজ হোৱাৰ পিছত আপোনাৰ এটা এডচেন্স একাউণ্ট খুলিব লাগিব। গুগলত এটা এডচেন্স বুলি ছিষ্টেম আছে, যেনেকৈ গুগলত জিমেইল আছে, গুগলত বেলেগ কিবা কিবি আছে, তেনেধৰণে এডচেন্স আছে। এডচেন্সত যেতিয়া আপুনি একাউণ্টটো খুলিব তেতিয়া আপোনাৰ এডচেন্সৰ পৰা এটা পিন আহিব। পিন অহাৰ পিছত সেই পিনটো আপুনি আকৌ ভেৰিফাই কৰিব লাগিব। সেইখিনি মই কৰিছিলোঁ, কেনেকৈ আপোনালোকক মোৰ আগৰ ভিডিঅ'ত আপোনালোকে পাই যাব। ভেৰিফাই কৰাৰ পিছত যেতিয়া প্ৰত্যেক মাহৰ 11 তাৰিখলৈকে আপুনি ইউটিউবত যিমান উপাৰ্জন কৰিছে সেইটো এডচেন্সৰ একাউণ্টত দেখাই থাকে। আৰু যোৱা মাহৰ 31 তাৰিখলৈকে মোৰ যিমানটো এমাউণ্ট হ'ল, আজি যোৱা বছৰ জুলাই মাহত মোৰ মনিটাইজে কমপ্লিট হৈছিলে, আৰু এই বছৰৰ আগষ্ট মাহত মোটামুটি 13 মাহৰ পিছত মোৰ চেনেলটোত $100 কমপ্লিট হৈ গ'ল। যদি কাৰোবাৰ ভিউজ বেছি হয়, কাৰোবাৰ এমাহতে হৈ যায়, কাৰোবাৰ 15 দিনতে হৈ যায়, সেইটো বেলেগ কথা। কিন্তু মোৰ এবছৰ লাগিল আৰু আগষ্ট মাহৰ 31 তাৰিখলৈকে মোৰ $100 কমপ্লিট হৈ গৈছিলে। আৰু সেই $100টো আচলতে যোৱাকালি 11 তাৰিখে সম্পূৰ্ণকৈ মোৰ এডচেন্সৰ একাউণ্টত দেখালে। আৰু এডচেন্সৰ একাউণ্টত দেখুৱাৰ পিছত এতিয়াহে মোৰ বেংকৰ একাউণ্টৰ ডিটেইলছটো বিচাৰিছে এডচেন্সে। আৰু টকাটো ইউটিউবে নপঠায়, টকাটো পঠাব এডচেন্সে। গতিকে এডচেন্সত মই কেনেধৰণে মোৰ বেংক একাউণ্টটো জইন কৰিম সেই বিষয়ে আপোনালোকক অকণমান জনাবলৈ ওলাইছোঁ। আৰু ইয়াৰ পিছৰ স্ক্ৰীণখিনি মই লেপটপত দেখাবলৈ চেষ্টা কৰিম। আপোনালোক আশা কৰোঁ আপোনালোকে এই ভিডিঅ'টো চাই যথেষ্টখিনি বুজি পাব কেনেধৰণে আপোনালোকে নিজৰ বেংক একাউণ্টটো জইন কৰিব। আৰু এটা কথা কওঁ, যেতিয়ালৈকে আপোনাৰ $100 কমপ্লিট নহয় তেতিয়ালৈকে কিন্তু আপোনাৰ বেংক একাউণ্ট জইন কৰিবৰ কাৰণে নাহে, এড কৰিবৰ কাৰণে নাহে। মই ভাবি আছিলোঁ কেতিয়া আহিব কেতিয়া আহিব, দেখোন $100 হৈ গ'ল কেতিয়াবা, কিন্তু ইয়াত দেখোন নেদেখাই বেংক একাউণ্ট জইন কৰিবলৈ কেনেকৈ ধৰণৰ দিম। গতিকে চাওঁ আহক কেনেধৰণে মই বেংকৰ একাউণ্টটো জইন কৰিছোঁ। ইয়াত মোৰ কোনো ধৰণৰ কনফিডেনচিয়েল বুলি কথা নাই আচলতে, কাৰণ যিহেতু বৰ বিশেষ ডাঙৰ মানুহ নহয়, ধনী মানুহ নহয়। গতিকে মোৰ একাউণ্ট নম্বৰ চম্বৰ ইয়াতে কেনেকৈ ধৰণে আছে মই আপোনালোকে দেখাই দিম। বলক আপুনি ইয়াৰ স্ক্ৰীণটো চাই লওঁ। এই আপোনালোকে দেখিছে যে এইটো মোৰ জিমেইলটো খুলি লৈছোঁ, গুগলটো খুলি লৈছোঁ। ইয়াত যদি আপুনি এডচেন্স মাৰি দিয়ে, এডচেন্স লগ ইনটোত মাৰি দিয়াৰ লগে লগে চাওক আপোনালোকে এডচেন্সৰ একাউণ্টটোবিলাক খুলি যাব। আৰু ইয়াত গুগলত এডচেন্স আহিব, গুগল এডচেন্স। আৰু যিহেতু মোৰ লগ ইন হৈয়ে আছে, মোৰ কম্পিউটাৰটো অকল মই নিজেই চলাওঁ, গতিকে ইয়াত আৰু একো অসুবিধা নাহে, এডচেন্সটো লগ ইন হৈ আছে। আৰু ইয়াত আপোনালোকে চাওক, ইয়াত লিখিছে যে এটেনশ্যন ৰিকুৱাৰ্ড, দেয়াৰ আৰ চামথিং টু চেক ইন ইয়াৰ এডচেন্স ফৰ ইউটিউব পে'মেণ্ট একাউণ্ট। গতিকে চাওক মোৰ $100 যেতিয়া কমপ্লিট হৈ গৈছে তাৰপিছতহে মোৰ এই ইনফৰ্মেশ্যনটো আহিছে। আৰু গতিকে ইয়াত যদি চাওঁ, গ' টু পে'মেণ্টত যদি যাওঁ, গ' টু পে'মেণ্টত গ'লে আৰু ইয়াত আপোনালোকে দেখিবলৈ পাব, ইয়াত আপোনালোকে দেখিব পাব যে
$100 কমপ্লিট হয়ে গেছে, আর তারপর ইয়াতে লিখেছে যে টু রিসিভ পেমেন্ট প্লিজ চুজ এ ভ্যালিড পেমেন্ট মেথড। আর ইয়াতে মই আপডেট করব লাগিব, আপডেটটো যেটা করিম, আপডেট করলে ইয়াতে গোটেই ইয়াতে লিখা আছে যে নো পেমেন্ট মেথড ইয়েট, আর ইয়াতে এড পেমেন্ট মেথডত মই যাব লাগিব। এড পেমেন্ট মেথডত মই কেন ধরনের যাম আপনাদের দেখাই আছো। ইয়াতে যদি মই এড পেমেন্ট মেথডত যাও, ইয়াতে আসলে মই প্রথম খুলেছি এই স্ক্রিন, ইয়াতে বেনিফিসিয়ারি আইডি নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, ইয়াতে মোর নামটো ধুনিয়াকৈ লিখিব লাগিব, GUNJANBORAH। তারপর আহি যাব ব্যাংক নেম, মই দিম HDFC ব্যাংকৰ নেম, ব্যাংক HDFC ব্যাংক লিমিটেড। তারপর IFFC কোডটো ইয়াতে মোৰ তেজপুৰ ব্ৰাঞ্চৰ যোনটো আছে সেইটো দিব লাগিব। তারপর সুইফট কোড লাগবে, আসলে সুইফট কোডটো মই আপোনাক কৈছো যে সুইফট কোডটো এনেকুৱা এটা কোড যিটো কোড হলেহে ইন্ডিয়াৰ বাহিৰৰ পৰা পেমেন্ট বিলাক আহে, আর এখন দেশে আন এখন দেশলৈ যেটা পেমেন্ট পঠায় যিকোনো, তেতিয়া সুইফট কোডটো প্রয়োজন হয়, আর নহলে সেই কোডটো নহলে পেমেন্টটো নাহে। গতিকে মই অকমান সময় আগতে মোৰ HDFC ব্যাংকৰ যে কাস্টমার কেয়ারত ফোন করে মই সুইফট কোডটো ললো, আর তেওঁলোকে জনালে যে গোটেই ইন্ডিয়াতে সুইফট কোডটো এটাই, মুম্বাই এটা সুইফট কোড থাকে HDFC-ৰ, সেই সুইফট কোডটো দিলে আপনার একাউন্টত টাকাটো সোমাব, গতিকে চিন্তা করবলগীয়া নাথাকে। আর ঠাই বিশেষে ব্যাংক বিশেষে বেলেগ বেলেগ সুইফট কোড বেলেগ বেলেগ ব্রাঞ্চৰ কারণে থাকে, কিন্তু HDFC-ৰ তেওঁলোকে কোৱা মতে এটাই সুইফট কোড, আর সেই সুইফট কোডটো কি মই আপোনালোকক দেখাই দিম। সুইফট কোডটো এটো মই কপি পেস্ট করে দিছো, এটো হৈছে HDFC ব্যাংকৰ সুইফট কোড, আর ইয়ার পিছতে মই একাউন্ট নম্বরটো দি দিম। একাউন্ট নম্বরটো দিয়ার পিছত আকৌ রিটাইপ কৰিব লাগিব, তার পিছত পিছরখিনি মই প্রথমতে একাউন্ট নম্বরটো দি লওঁ, তারপর আকৌ আপোনালোকক দেখাই আছো। আর এনেকে নিজৰ নাম, HDFC ব্যাংক আর IFC কোড আর সুইফট কোডটো দিয়ার পিছত, নিজৰ একাউন্ট নম্বরটো দিয়ার পিছত, তারপর এটো সেভ কৰিব লাগিব। একাউন্ট নম্বর, IFC কোড, সুইফট কোড সকলো দিয়ার পিছত ইয়াতে সেট এজ প্রাইমারি একাউন্ট পেমেন্ট মেথডটো সেভ কৰিব লাগিব। এইটো ইয়াতে মই এটা সেভ কৰি দিছো, তারপর চাও কি হয়। ইয়াতে আহি গৈছে, এইটো ইয়াতে ব্যাংক ট্রান্সফারটো ব্যাংক একাউন্ট, তারপর যদি রিমুভ করব হয় রিমুভ করে পাই, এডিট করব এডিট করে পাই, আর প্রাইমারি ব্যাংক একাউন্ট সিলেক্ট করে দিয়া হয়েছে। আর এনে ধরনের পেমেন্টটা এটা মোর যেটা 21 তারিখ হব, 21 তারিখের পিছত মোর ব্যাংক একাউন্টত সোমাব। আর এনে ধরনের নিজের ব্যাংক একাউন্টটা মই এতিয়া আপনার সম্মুখত লাইভ ভরাই পেলায় দেখালো, কেন ধরনের আপনার যদি ইউটিউব চ্যানেল খুলেছে মনিটাইজ করব বিচারিছে বা মনিটাইজ হয়েছে একাউন্টটা কেন ধরনের দিব, বিশেষ সুইফট কোডটার কারণে সকলে কনফিউজন থাকে, মোরও কনফিউজন আসলে শেষত মই নিজে কাস্টমার কেয়ার ফোন করে সুইফট কোডটো ঠিকঠাক করে বা সুইফট কোডটো লই ইয়াতে আপনার সম্মুখতে আজি সুইফট কোডটো দি পেলায় ব্যাংক একাউন্টটো জয়েন করলো। আর ইউটিউব পেমেন্টটো কেতিয়া সময় প্রত্যেক মাহর 21 তারিখের পর 23 তারিখের ভিতর ইউটিউব পেমেন্টটো ইউটিউবে ব্যাংকলৈ পঠায়, যেহেতু ইউটিউবৰ পেমেন্টটো আমেরিকাৰ পৰা আহে, গতিকে ডলাৰ দেখা থাকে, সেই ডলাৰৰ পৰা কিমান কাটি কৰি সোমাই যিহেতু প্ৰথম পাম, সেই কথাখিনি মই আপোনালোকক জনাম কিমান পালো কি কথা। গতিকে আকৌ আপোনালোকক ধন্যবাদ জনাইছোঁ যে আপোনালোকৰ মৰম চেনেহৰ কাৰণেহে এইখিনি সম্ভৱ হ'ল, মোৰ এটা উপার্জনের বেলেগ এটা পথও ওলাল, কিন্তু কথা হল কি যে অলপ দিনের পর অকমান মনটো বেয়া হয়ে আছে, গতিকে ভিডিওবিলাক বনাবলৈ মন না যায়। মোৰ আসলতে খুব মন আছে যে পডকাস্ট চ্যানেলটা কৰিবলৈ, আকৌ আগৰ নিচিনাকে শিল্পী সাহিত্যিক বা আমার লুপ্ত যাক আমার লুকাই থাকা প্রতিভাবিলাক আমার গাঁও অঞ্চলত আনি সাক্ষাৎকার লোক গান বা কারবার বজোৱাৰ প্রতি ইন্টারেস্ট, কারবার নাটকর প্রতি ইন্টারেস্ট, শিল্পী সাহিত্যিক সকলকে শিক্ষাবিদ লৈ তেনেকুৱা ধরনের ইন্টারভিউ কৰিবলৈ খুব মন আছে, কিন্তু কথা হল কি বহু মানুহে নাচায় এনেকুৱা ধরনের অনুষ্ঠান, গতিকে ইচ্ছা কৰি কিছুমান কাম কৰিব মানে নোৱাৰো। গতিকে আপোনালোকক অনুরোধ জনাইছো, আপোনালোকে যদি মোৰ চেনেলটো চাই ভাল পায় অনুগ্রহ কৰি সাবস্ক্রাইব কৰি দিব, আৰু এনেকুৱা ধরনের অনুষ্ঠান যদি চাব বিচাৰে অনুগ্রহ কৰি জনাব। আর আজিলৈ এৰিলো, নিশা প্ৰায় এতিয়া 11টা বাজি গল, আৰু পুনৰবাৰ বেলেগ এটা ভিডিঅ'ত লগ পোৱাৰ আশাৰে আজি ইমানতে এৰিছো, বাই বাই।